আপনারা লক্ষ্য করেছেন বোধহয় যে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়, তার যিনি পিএস আছেন তিনি, তার সুপুত্র একজন আছেন তিনি সহ, যেভাবে অকথ্য ভাষায় মানুষকে অসম্মান করে তুই তোকারি করে কথা বলছেন এবং এটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ছেড়ে দিচ্ছেন, এটি কোনো ভদ্রলোকের পক্ষে আমার মনে হয় বলা সম্ভব না। আজকে আমি খেয়াল করলাম যে আমাকেও বলা হচ্ছিল তুই যখন এমডি আসিলু তখন তো এইটা এটা করতে পারিস, আমি কথাগুলো বলতে পারবো না ওইভাবে, তো তুই করিস নাই কেন? আয় রে, একজন ছেলে একবারে আমার ছেলের মতো বয়স, যাকে মাননীয় সংসদ সদস্য তিনি হলেন জেলার সভাপতি, আর এই দুগ্ধপুত্র শিশুকে তখন তৈরি করেছিলেন থানার সভাপতি, সেক্রেটারি, থানার সেক্রেটারি 11 বছর আগে, তাই যদি বয়স হিসাব করি অনেক কম বয়সে তাকে সেক্রেটারি করেছিল। তার পুত্র কবে ছাত্রলীগ করলো, কবে যুবলীগ করলো, কবে আজকে এই জন্যই অল্প বয়সে ক্ষমতা পেলে যা হয় মুখে যা আসে তাই বলা হয়। আমি অনুরোধ করব মাননীয় সংসদ সদস্যকে এভাবে অপমানজনক ভাবে যেন আর কথা বলা না হয়। মহামান্য হাইকোর্ট যখন আমার পক্ষে রায় দিয়েছে তখন আপনারই পিএস, তিনি আবার একজন গড্ডিমারির চেয়ারম্যান, তিনি আবার একটি কলেজের প্রিন্সিপাল, তিনি আবার জেলা পর্যায়ের নেতা, অনেক তার আছে, মানে কি বলবো, বিশ্লেষণ পদবি আছে, সেই ভদ্রলোক বললেন কি যে উনি হাইকোর্টে অর্থের বিনিময়ে রায় নিয়ে এসেছেন। একজন কলেজের প্রিন্সিপাল, একজন সংসদ সদস্যের পিএস যখন এই কথা বলে তখন নিশ্চয়ই ধরে নেবেন যে কথাটি ওই সংসদ সদস্যরই, এবং এই সংসদ সদস্যরই এই কথাগুলো বলাচ্ছেন একজন হাইকোর্টের জাজকে কিভাবে অপমানিত করা হয়েছে। টের তো পান নাই, 2 দিন পরে টের পাবেন, ডাক পাবেন, আর মাত্র কয়েকদিনের মধ্যে হাইকোর্ট থেকে সমন পাবেন, এটি আমি নিশ্চিত করে বলছি। আমরা একটা অফিস করতে গেলাম, বাধা দেওয়া হলো, ভাঙচুর করা হলো, আমরা কিচ্ছু বলি নাই। আজকে তিনি শোকাচের জন্য আজকে লালমনিহাট আদালতে হাজির হয়েছেন এবং হাত তুলে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। কি লজ্জার! দীর্ঘ সময় রাজনীতি করেছেন মাননীয় সংসদ সদস্য, আপনার এই পিএস একেবারে ছোটবেলা থেকে আপনার সাথে আছে, আপনার মান সম্মান এই সমস্ত কুলাঙ্গার নষ্ট করছে, এটা মাথায় আপনাকে রাখতে হবে।